হে দেওরুম যুবকেরাম হে আমার মরুম নিয়ানি রাম কে আমার মন্ধুরাম সুন্দর খে তান বাবা পৃথিবীর একজন ফুটবলার পৃথিবীর নিঃখাদু একজন ফুটবলার নাম হল মুষ্কান অধীন হে দেওরুম যুবকেরম তিনি হলেন জার্মানির বিখ্যাত ফুটবলার তিনি ফুটবল খেলছেন বাবা মাঠের মধ্যে আমার সময় দেখা যায় কোন একজন দর্শক তার দিকে একটা রুটির টুকরো ছুড়ে দিয়েছেন ওই রুটির টুকরোটা যখন ছুড়ে দিয়েছে তখন দেখা যায় হাই রে হাই হায় রে হাই মিস্টার ওই রুটির টুকরোটা নিলেন রুটির টুকরোটা নিয়ে চুমু খেলেন চোখে লাগালেন বলালেন চোখে লাগালেন চুমু খেলেন তিনি ওই মানুষটার দিকে বুঝিয়ে দিলেন এটা হলো খাদ্য এই খাদ্যটাকে ছুড়তে নাই কারণ ইসলাম বলেছে অপচয় খরচাকারী শয়তানের ভাই ইন্নাল মুবাজিরিনা কানু ইখওয়ানি শায়াতিন অপচয় খরচাকারী হলো শয়তানের ভাই তিনি ওই কুটির টুকরোটাকে নিয়ে চুমু খেলেন এবং সাইড করে তুলে রাখলেন এর দ্বারাই বুঝিয়ে দিলেন অপচয় খরচা ইসলাম সমর্থন করে না এ শিক্ষা একদম পৃথিবী বিখ্যাত ফুটবলার দিলেন তিনি কিন্তু কম পয়সার মালিক নন কোটি কোটি টাকার মালিক কয়েকশো কোটি টাকার মালিক সারা পৃথিবীর মানুষ তাকে জানে মিস্টার ওয়াজিল যে সবাই চেনে হে তরুণ হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা এ নৈতিকতা এ নৈতিকতা আপনাকে আমাকে শিখতে গেলে জানতে গেলে আপনাকে আমাকে মিনিমাম একটু কোরআন আর হাদিসের জ্ঞান রাখতে হবে কেন আপনি কোরআন মাজিদকে মান্যতা দেবেন তার কারণ হলো সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন যা বলেছেন সাড়ে বছর আগে বিশ্বনবী যা বলেছেন বন্ধুরা মানুষ অবাক হয়ে যাচ্ছে ফেরাউনের ডেড বডি দুশো আড়াইশো বছর আগে পাওয়া গেছে নীল দরিয়ার ধারে কেউ বলে মমি করে রাখা ছিল বমি করে রাখা ছিল সেখান থেকে পাওয়া গেছে কিন্তু অক্ষত পাওয়ার পর বিজ্ঞানীর অবাক কি করে অক্ষত থাকতে পারে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন যদি শুরু হয় 17 দিনে যদি পেটটা ফেটে যায় তাহলে ফারাওনের ডেড বডি কেমন করে অক্ষত রইলো গবেষণা শুরু করলো ভাই আমার মিস্টার ভাই আমার ডক্টর মরিস বুকাইলি তিনি গবেষণা শুরু করলেন ফারাওনের ডেড বডি নিয়ে ফ্যানসের বিখ্যাত গবেষণাগারে গবেষণা শুরু করলেন তিনি বললেন ঠিকই তো পানিতে ডুবে মারা গিয়েছিল তার শরীর থেকে লবণ পাওয়া যায় লবণের চিহ্ন পাওয়া যায় তিনি পানিতে ডুবে মারা গিয়েছিল কিন্তু বড় আশ্চর্য কি করে কিন্তু পচে যায়নি নষ্ট হয়ে যায়নি ধ্বংস হয়ে যায়নি হাই রে হাই গবেষণা করে দেখা গেল করে ধরে শত শত বছর ধরে মানুষ তার নষ্ট হয়ে যায়নি পচে যায়নি গলে যায়নি মাটিতে খেয়ে নেয়নি পোকাই খেয়ে নেয়নি কেন জানেন এটা শত মাত্র অপ্রীতমাত্র কয়েকশো বছর আগের ডেড বডি নিয়ে গবেষণা করছেন কিন্তু এটা কয়েকশো বছর আগের ডেড বডি নয় হাজার বছর আগের ডেড বডি যারা মারা বন্ধুরা আমার তরুণ যুবকেরা

আজরাইল ফালিসতাকে বলা হলো আচ্ছা তুমি সারা পৃথিবীর এত পশু পাখি মানুষ এই সকলের ruh তুমি বের করো কেমন করে বের করো বলছে দেখুন মেহমানের সামনে যদি দস্তরখান দেয়া হয় দস্তরখানে যদি অনেক রকমের খাবার থাকে খেতে কি অসুবিধা হয় ওটা হাত দেয় ওটা আমার কাছে সারা পৃথিবীটাকে আল্লাহ খানের মতো করে দিয়েছি জোরে বলুন সুবহান

अल्लाह क्या नवाज रही फरिश्ता के दिले जाना चाहे अपना दे कि जाना चाहे हाँ होता है हे तो रोते वगैरह वहीं से कॉल और अब्बू قالوا اتجعل فيها من يفسد فيها ويسبق الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন যখন আমি ফারিস্তাদের বললাম পৃথিবীর জমিনে আমি মানুষ সৃষ্টি করব আমার প্রতিনিধি সৃষ্টি করব আমার খলিফা সৃষ্টি করব তখন ফারিস্তারা বলেছিল হে আমার আল্লাহ আপনি মানুষ সৃষ্টি করে

আপনি বুঝতে পারেন না আপনারা আমার প্রতি আল্লাহর রহমত করুনা দয়া কতটা আছে জালেমরা চারিদিকে ঘিরে ফেলেছেন কথা ঠিক না বল জমিনি মুসিবত আসমানি মুসিবত চলছে দেখছেন না সারা পৃথিবীতে কি চলছে আপনারা আমার ঘরে ছোট্ট বোনটা মাথায় হিজাব পরে কলেজে যাচ্ছে তাকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাকে ভাই আমার রাঞ্ছনা বঞ্চনা করার চেষ্টা করা হচ্ছে কিন্তু দেখা গেল হাই হাই হাজারো শিয়াল যতই চিৎকার করুক না কেন যদি থাকে তোমার সঙ্গে ভাই আল্লাহ তোমাকে বাঘের মতো একটা মুসকান সারা পৃথিবীকে আলোই আলোকিত করে দিলাম সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হল সারা পৃথিবীর বিভিন্ন দেশেতে আজকে ভারতের মুস্কান নিয়ে আলোচনা শুরু হয়ে গেল যদি আপনার সঙ্গে থাকে মাদার যদি আপনার সঙ্গে থাকে পৃথিবী আপনাকে কোন জায়গায় পৌঁছে দেবে কেউ জানতে পারবে না বন্ধুরা আমার তরু যুবকেরা আমার হে আমার মুরব্বী আলীরা হে জওয়ান যুবকেরা শুনে রেখে দিন বাবা এমন সময় দেখতে পাওয়া যায় আমার আল্লাহ জানিয়ে দিলেন ফারিস্তারা আমি প্রতিনিধি তৈরি করব আমার আদমকে তৈরি করব এতে তোমাদের যাই বলো না কেন আমি যেটা জানি তোমরা সেটা জানো না ইন্নি আলামু মা লা তালামুন আমার আল্লাহ বললেন হে ফেরেশতারা যাও মাটি তুলে নিয়ে আসো আদম সৃষ্টি করা হবে কতগুলো উপাদান দিয়ে আদমকে সৃষ্টি করা হলো মাটি তার মধ্যে পানি তার মধ্যে বায়ু তার মধ্যে এইভাবে কতগুলো উপাদান দিয়ে মা আমার আদম নবীকে সৃষ্টি করা হলো হে তরুণ যুবকেরা মাটিটা মূল উপাদান মাটির পুতুল পতন তৈরি করা হবে মাটি প্রথমে তৈরি নিয়ে আসো যাও ফারিস্তা গেল গিয়ে বলল আল্লাহ আমি যাচ্ছি মাটি আনতে মাটি যখন তুলতে যায় মাটি কান্না কাটি শুরু করে আমাকে নিয়ে যাবেন না আমাকে নিয়ে যাবেন না আমাকে নিয়ে যাবেন না আমি আদম হতে চাই না আমি মাটি হতে মানুষ হতে চাই না আমি মানুষের শরীরে লেগে থাকতে চাই না এ আমাকে মাটিকে নিয়ে যাবেন না মাটি কাঁদতে শুরু করলো ফারিস্তা তার কান্না দেখে ফিরে এসে বাড়ি আল্লাহর কাছে হাজির হলো আল্লাহ মাটিকে আমি তুলে আনতে চেয়েছিলাম কিন্তু মাটি এত কান্না কাটি করলো আমি মাটিকে আনতে পারলাম না মাটি বললো আমি মানুষ

জালানি পথে জাহান নামার আগুনের জ্বালানিটা হবে মানুষ পাথর দিয়ে পাথর এবং মানুষ মানুষ এবং পাথর হলো জ্বালানি আমরা জ্বালানি বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরুব্বিয়ানরা হে আমার যুবকেরা শুনে রে দিন বাবা এমন সময় দেখতে পাওয়া যায় আমার আল্লাহ অন্য ফারেস্তাা বানালেন যাও সেই ফারেস্তাও ফিরে আসলেন আমার আল্লাহ মিকাইল ফারেস্থাকে বানালেন যাও Mikael Faris o Fidias আমারা আল্লাহ ইসরাফিল ফারিস্তাকে পাঠালেন যাও মাটি তুলে নিয়ে আস ইসরাফিল ফারিস্তা যখন মাটি তুলতে গেলেন আমার মাটি বলছে আমাকে নিয়ে যাবেন না আমি জাহান নামার আগুনে জ্বলতে চাই না কারণ মানুষ অনেক অন্যায় করবে পাপ করবে জাহান নামার আগুনে পড়বে আমি জাহান নামার আগুনে জ্বলতে চাই না আমাকে তুলে নিয়ে যেও না ইসরাফিল ফারিস্তা তার কান্না দেখে আল্লাহ আল্লাহর কাছে এসে বলে আল্লাহ গো মাটির কান্না আমি আর সহ্য করতে পারি না মাটি না তুলি আমি আপনার কাছে ফিরে এসেছি হে তরুণ যুবকেরা হযরত জিবরাইল ফরিশতাকে পাঠালেন যাও জিবরাইল মাটি তুলে নিয়ে সওয়াদত তৈরি করব মানুষ তৈরি করব প্রতিনিধি বানাবো হজরতে ফারিস্তা চলে গেলেন মাটি তুলতে জোর করে তুলতে যাবেন মাটি খুব কান্না কাটি করল এত কান্না কাটি করে আমাকে নিয়ে যাবেন না আপনার কাছে অনুরোধ করি হে জিব্রাইল ফারিস্তা আমাকে নেবেন না আমি মানুষ হতে চাই না আমি জাহান্নামের আগুনে জ্বলতে চাই না কারণ জাহান্নামের শাস্তিটা কত কঠিন সেটা আমি জানি হে ফারিস্তা জিব্রাইল আমাকে নিয়ে যাবেন না আমি জাহান্নামের আগুনে জ্বলতে চাই না হে তরুণ যুবকেরা হसरतে জিবরাইল ফরিস্তা সেই সময় আর নিরুপায় হয়ে মাটির কথা রসূলের হৃদয়টা তার গলিত হলো আল্লাহ তারপরে এসে বলে আল্লাহ গো আমি জিবরাইলকে তুলতে পারলাম না আমি মাটি আনতে পারলাম না আল্লাহ বিয়াদবিনেবেন না গোस्ता কি maaf করবেন মাটির কান্না দেখে আমি ফিরে এসেছি আমি মাটি আনতে পারি না। সেই সময় আমার আল্লাহ বললেন কে পারবে মাটি তুলে আনতে বাবা কে পারবে ফারেস্তা বলা তখন সেই সময় সেখানে উপস্থিত ছিলেন হযরত আজরাইল ফারেস্তা আজরাইল ফারেস্তা বললেন হে আপনি যদি আমাকে অনুমতি দেন আমি গিয়ে মাটির কন্না কাডিকে পরোয়া করব না माटी माटी के आमी ठीक तूले निये चले आज़बा माटी के आमी ठीक तूले निये चले आज़बा माटी कंडा का टाइम पौरवा करो बोल अब इज्जत आमा क्यों नहीं होती था अल्लाह बोले जाओ ठीक है जाओ तुम ही ताले माटी तूले निये सो तो माँ की उन्हीं उन्हीं दिया खोलो फरिश्ता अज़राइल फरिश्ता से सुमाई माटी तुलते गए ले মাটি খুব কান্নাকাটি করতে চায় করতে লাগলো অনুনয় বিনয় করতে লাগলো আবদার করতে লাগলো আবেদন করতে লাগলো বিভিন্ন ভাবে দরখাস্ত করতে লাগলো কিন্তু আজরাইল ফারিস্তা বললেন আমার হৃদয় খুব কঠিন আমি আল্লাহর ওয়াদা ছাড়া আর কিছু পরোয়া করি না ও তোমার কান্না আমার হৃদয়কে বিগলিত করতে পারবে না হে মাটি কোনো উপায় নাই আল্লাহর যখন অর্ডার আমি আর কারো কথা শুনি না আমি আল্লাহর অর্ডার মানি আমি মাটি তোমাকে নিয়ে যাবই বলে জোর করে হাত ঢোকালেন মাটি তুললেন নিয়ে গিয়ে আল্লাহর দরবারে পেশ করলেন আল্লাহ বললেন হে আজরাইল তুমি মাটি আনতে পারলে এটা কেউ পারল তুমি পারলে হে আল্লাহ আপনার হুকুমটা আমার কাছে সবচেয়ে বড় আর আমার হৃদয় খুব কঠিন আমার কোনো দয়া মায়া নাই আপনি যেটা নির্দেশ করবেন আমি আজরাইল সেটা তৎক্ষণাৎ করব

तू दाता है त्राता तू दाता है त्राता तू दाता है त्राता तू दाता हैं त्राता अल्लाह मम्म सले ভাইরা আমার তোরব যুবকেরা আমার হে আমার বড় পিয়ানেরা হে আমার যুবকেরা শুনে রে কে দিনদাবা দেখুন আল্লাহর রহমত কতটা আমাদের উপর আল্লাহর দয়া কতটা আমাদের উপর আছে আল্লাহর রহমত কতটা আমাদের উপর আছে আল্লাহর মায়া মমতা আমাদের উপর কতটা আছে হে মুসলমান একটু খেয়াল করুন হে মুসলমান একটু লক্ষ্য করুন ফারেস্তা আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো পৃথিবীতে আপনার জান કબজ করেছেন আপনি কোটি 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 তার মধ্যে কারো জান ruh કબজ করতে আপনার কারো কষ্ট হয়েছে না কি বলে সমুদ্রের বুকে একটা মহিলার জান ruh કબজ করতে আমার কষ্ট হয়েছিল সমুদ্রের বুকে একটা মহিলার ruh કબজ করতে আমার কষ্ট হয়েছিল আর যে সাদদ ভাই আমার ভয়ে তরুণ

ਤੂਫਾਨੇ ਲੋ ਸੇਈ ਤੂਫਾਨੇ ਜਹਾਜ਼ ਡੁੱਬੇ ਗਏ ਲੋ একটা মহিলা ছিল সেই মহিলার বা আমার প্রেগনেন্ট ছিল পেটে তার বাচ্চা ছিল আমার সময় ডুবন্ত জাহাজের সে একটা কাঠ ধরল টুকরো ধরল ওই টুকরো কাঠটা ধরল এই টুকরো কাঠটা ধরে সে কিছু সময় সেখানে রাজ রইল আমার আল্লাহর কুদরতি ক্ষমতা ওই জাহাজে তার সন্তানের সন্তান হল বাচ্চা হল ওই জাহাজে ওই টুকরো কাটেতে আল্লাহ তার বাচ্চা দিলেন ওই বাচ্চাটা দেবার পর বাচ্চাটা

ওই মায়ের পেটে সন্তান ছিল ওই সময় তুমি তার সন্তানকে দুনিয়াতে পাঠালে সন্তান দুনিয়াতে আসার পরে আবার তুমি নির্দেশ করলে ওই মায়ের ইহুটা বের করে নাও আমি বড় কষ্ট পেয়েছিলাম দুঃখ পেয়েছিলাম কি করে আমি রুহুটা বের করব পৃথিবীর জমিনে ওই মায়ের ইহুটা বের করতে আমি আজরাইলের বড় কষ্ট হয়েছিল তুমি কি জানো এই বাচ্চাটার কি হলো বলা বলা জানি না শুনে গেলাম ওই বাচ্চাটাকে আমি আল্লা বাঁচিয়ে রাখলাম ওই বাচ্চাটাকে আমি আল্লাহ ভাসিয়ে ভাসিয়ে সমুদ্রের কিনারায় নয় গিয়ে পৌঁছে দিলাম

কোন সে বাচ্চাটাকে পেয়ে গেল বাচ্চাটাকে কোন মাধ্যমে ওই ধনী মানুষের ঘরে দিয়ে দিলাম সেই ধনী মানুষকে আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে তুলে নিলাম হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও হে তরুণ যুবকেরা হে আমার গুরু পিয়ানিরা শুনে রেখে দাও বাবা এমন সময় সে সমস্ত সম্পত্তির মালিক হয়ে গেলন সে সমস্ত ধনসম্পত্তির মালিক হয়ে গেল সমস্ত সম্পত্তির সে মালিক হয়ে গেল তারপরে আরধন আর সম্পদ তাকে দিলাম আরধনিক করলাম আরধনিক করলাম আরধনিক করলাম আরধনিক করলাম समस्त বাদছাদের উপর তাকে বাদসাই দান করলাম একদিন সে নিজে আল্লাহ বলে দাবি করল সে বলল আমি তোমাদের এর খোদা আমি হলাম তোমাদের খোদা হে আজরাইল ফারেস্তা শুনে কে দাও যার মা কে আমি সমুদ্রের পানিতে সমুদ্রের পানিতে যার মায়ের গহটা বের করতে বলেছিলাম তার

আপনি যে গবেষণা করছেন ডেড বডি নিয়ে যার শরীরে লবণের চিহ্ন পাওয়া যায় নোনা পানি ডুবে যার মৃত্যু হয়েছে আপনি যে ডেড বডি নিয়ে গবেষণা করছেন এই ডেড বডি আজকের নয় এই মানুষটা কিন্তু আজকের নয় এই মানুষটা হলো আজ থেকে কিছু কম বেশি প্রায় তিন হাজার বছর আগের ডেড বডি এই মানুষটার অন্য কেউ নয় এই মানুষটা হলো ফেরাউন মিয়ামুর সুমাই ডক্টর মরিস বুকাইলি অবাক হয়ে যায় কি করে বলছেন ভাই কিন্তু আনুমানিক বয়স ওরা কমই পায় কিন্তু আপনি কেমন করে বলছেন এটাই হলো ফেরাউন কারণ তখন সেই মুসলিম বিজ্ঞানী বলতে শুনে রেখে দেন মানুষের ডেড বডি ছ ঘন্টা পর থেকে পচন শুরু হয় আর অল্প কিছু দিনের মধ্যে ডেড বডি পচে গলে নষ্ট হয়ে যায় আজ থেকে দুশো তিন দুশো বছর আগে আপনি যে বডিটা পেলেন কেউ বলেন সমুদ্রের ধারে কেউ বলছেন না না ভাই আমার মমি করা ছিল ওই পিরামিডের তলা থেকে মমি করা ছিল সেই মমি থেকে বেরি করা হয়েছিল ডেড বডিটা দেখে অবাক হয়ে যায় কি করে এটা এত বছর ধরে কথা আছে ভাই এ তোর যুবকেরা আজ থেকে পয়ষ্ট আনুমানিক কত কম বেশি 3000 বছর হয়ে গিয়েছে হযরতে موسی নবীর জামানার ফেরাউন ফেরাউন হলো লাকাত ফেরাউন হলো কোন নাম নয় এটা হলো একটা লাকাত যেমন রাজা বাদশা বলা হয় নেতা মন্ত্রী বলা হয় ও ফেরাউন যুগে যুগে অনেক এসে ছিল موسی নবীর জামানার ফেরাউনের কথা বলছি ডক্টর মরিস বুকাইলো অবাক হয়ে যায় বাবা কি করে আপনারা বলছেন সেই মুসা নবীর জামানার ফেরাউন বলে শুনে রেখে দেন জেনে রেখে দেন 1400 বছর আগে আল কোরআন এই ফেরাউনের সম্পর্কে 3000 বছর আগে ফেরাউন সম্পর্কে বলা হয়েছে বিশ্বনবীকে জানিয়ে দিয়ে আল্লাহ বলেন হে তরুণ যুবকেরা শুনে রেখে দাও ফেরাউন যখন লোহিত সাগরে নিদরিয়ায় উঠছে ডুবছে আর মরছে ডুবছে আর উঠছে ডুবছে আর উঠছে ডুবছে আর উঠছে ফারিস্তা তখন তার সামনে গিয়ে জানিয়ে দেয় আল ইয়াউমুন নাজ্জীকা বিবাদানিকা লেতা কোনা লিমান খলফা কা আয়াত ওয়া ইননা কাসিরাম মিনান নাসে আন আয়াতেনা লাগাফিলুনা হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আল ইয়াউমুন নাজ্জীকা বিবাদানিকা লেতা কোনা লিমান খলফা কা আয়াত আজকের দিনে আজকের দিনে হে ফেরাউন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমার জেসেন কে বাঁচিয়ে দেবেন তোমার জেসেন কে কত রাখবেন আজকের দিনে তোমার শরীরকে বাঁচিয়ে দেওয়া হবে যাতে করে আফটার জেনারেশন তোমাকে দেখে শিক্ষা লাভ করে যে এই হলো ফেরাউন যে নিজেকে খোদা বলে আল্লাহ বলে দাবি করেছিল অতএব আপনি যে ডেড বডিটা পেয়েছেন গবেষণা করেছেন এই ডেড বডিটা আজকের নয় এই ডেড বডিটার বয়স হলে 3000 বছর পার হয়ে গেছে আপনার গবেষণায় 3000 বছর ধরা পড়েছে আর আল্লাহর কোরআন অনুযায়ী 3000 বছর কথা বলা যেটা আপনি আজকে গবেষণা করে প্রমাণ করলেন যে বয়স কিছু কম বেশি তিন হাজার বছর নোনা পানিতে ডুবে মারা গেছে আমার আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন এটা হলো ফেরাউন যে ফেরাউনকে রোহিত সাগরে নীল দরিয়ায় ভাই আমার নোনা পানিতে ডুবিয়ে মারা হয়েছিল এবং তাকে বলে দেয়া হয়েছিল যে আজ আজকের দিনে বে তোমার জিসম কে লে তা কো বাঁচিয়ে দেয়া হবে আল ইয়াউমা নুনাত কে কা আজকের দিনে তোমার জিসম কে রক্ষা করা হবে লে তা যাতে করে হয়ে যায়

এরকম অনেক প্রমাণ আছে অনেক কথা আছে কোরআন কোরআন যা বলেছে আজকের যুগে প্রমাণিত হয় হে তরুণ যুবকেরা সেই কোরআন মাজিদের কথাগুলো আপনি যদি মানেন আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন আপনি পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন আপনি সন্তানের প্রতি ভালো ব্যবহার করবেন আপনি আপনার কন্যা সন্তানকে বেশি বেশি ভালোবাসবেন বেশি ভালোবাসবেন আপনার মেয়েকে বেশি ভালোবাসবেন আপনার বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার রাসুল বলেছেন যে ফাতেমা কে কষ্ট দিল সে আমি রাসুলকে কষ্ট দিলাম

তিনি তার জীবনে নিজের কন্যাকেও দাফন করেছেন এবং অসংখ্য গোত্র প্রধান হিসাবে তার দায়িত্ব ছিল জীবন্ত কন্যা সন্তান হলি তাকে দাফন করে দেয়া হতো এক সময় বিশ্ব কাছে এসে কাঁদতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইসলাম সম্পর্কে জানতে পেরেছি ইসলাম নারীদের কি সম্মান দিয়েছে আর আমাদের পূর্বপুরুষ তারা কন্যা সন্তানের প্রতি ঘৃণা দেখিয়েছে নেগ্লেক্ট করেছে এখন সভ্য সমাজ কন্যা মহিলাদের সম্মান দেওয়ার নাম করে মহিলাদের পণ্য পরিণত করেছে তাদের বিকিনি পরিয়েছে তাদের ছোট পোশাক পরিয়ে স্টেজে নাচিয়েছে এবং মানুষদের বিনোদন দিয়েছে এছাড়া সভ্য সমাজ কন্যাদের সম্মান দিতে পারেনি ইসলাম নারীদের সম্মান দিয়েছে

স্ক্রিনটা যাতে ফেটে না যায় নষ্ট না হয়ে যায় বাবা এই পনেরো হাজার দশ হাজারের মোবাইল একটা কভার লাগাতে হয় লোকে কি বলবে কিছু যায় আসে নাই কে কি বললো এসব কথা পরোয়া করি নাই কারণ মোবাইলটা বাঁচবে ভাই অনেক টাকা দাম তাই হে তরুণ যুবকেরা আপনার আমার ঘরের নারী মহিলা কন্যা তাই মোবাইলের থেকে অনেক বেশি দামি অনেক বেশি আল্লাহ তাদের সম্মান দিয়েছেন অনেক বেশি মূল্য দিয়েছেন তাই আপনারা আমার ঘরের মহিলা যখন বাইরে বের হয় তার মাথায় গায়ে একটু চাদর জড়ায় এটা একটু কভার লাগাতে হয় এই কভার লাগালে লোকে কি বলবে এতে দেখার কিছু অসুবিধা নাই কে অসভ্য বলল কে সভ্য বলল কে বাবা বায়া মা কালচার মা বলল কেউ বা আধুনিক নয় বলল এতে আমার কিছু যায় আসে নাই কিন্তু একটা কভার লাগাতে হয় কারণ আপনারা আমার নারীর সম্মান অনেক বেশি তাই মোবাইলের কভার লাগালে যদি ভাই আমার মোবাইলটা বেঁচে যায় পড়ে গেলেও নষ্ট না হয় আপনার আমার নারী আপনার আমার ঘরে মহিলা যদি কভার লাগায় শরীরে যদি একটু বোরকা পরে নাই মাথায় হিজাব পরে নাই তাহলে আপনার আমার নারীদের মহিলাদের সম্মান কে আল্লাহ বাড়িয়ে দেয় কে কি বলল কে কি কিছু বলল কে ভাবল কে কি চিন্তা করল কিছু যায় আসে নাই কারণ হেফাজতের দায়িত্বটা আমার আগ্রহণ করে না মুসলমানের নারী করছে বারাবাড়ি হাতে নিয়েছে কাটারি বলছে বেরিয়াই শ্বশুর শাশুড়ি আজ তে মিলাদ নবী বলছে মা তুই কি নিবি মানে அப்பா তুমি জানো না এটা 2022 সাল সকালে টিউটার বিকালে কম্পিউটার তার জন্য তোমার মেয়ের একটা জিনসের প্যান্ট দরকার মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি কাঁধে নিয়েছে ব্যাগ বলছে আমার দিকে দেখ চুল করতে কালার যাচ্ছে বিউটি পার্লার

আজকের যুগে দেখা যায় হাই রে হাই বলে আমাদের ঘরের মেয়েরা মডার্ন হয়েছে তাই বালতিতে যদি পানি থাকে ভাই একটা ঢাকা একটা ফাঁকা জামাই যদি আসে রাতের বেলায় এসে লোটাটা ফাঁকাতে ঢোকা নাই ফাঁকা থেকে পানিটা তোলে নাই ঢাকাতে প্রথমে হাত দেয় নাই হে মুসলমানের নারী সম্মান আপনি রাখবেন কি রাখবেন না এটাই আপনি পারবেন আমি জানি সম্মান যদি বাঁচাতে চান নিজের সম্মান ঢেকে চলে না কারণ আল হায়া ও সুবাত মিনাল ঈমান যতক্ষণই নারী হিজাবের মধ্যে থাকবে পর্দার মধ্যে থাকবে সম্মান নিয়ে বাইরে বেরোবে তার মধ্যে

কিন্তু হিজাব পরে যে একটা মুসকান পরেনি এক মুসকান সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে মুসকান বলছে মুসকান কি বলেছে মুসকান বলছে আমি যখন ভয় পেয়ে গিয়েছিলাম যখন পঞ্চাশ জন আমাকে ঘিরে ফেলেছিল আমাকে ঘিরে ফেলে যখন নারা দিচ্ছিল স্লোগান দিচ্ছিল আমাকে ভয় পাওয়া ছিল

মেয়েদের পেট থেকে আল্লাহ অলিদের জন্ম দিয়েছেন বড় পিস মায়ের পেট থেকে এসেছেন নবীরা এসেছেন মায়ের পেট থেকে মেয়েরা নবী হয় না কিন্তু নবীদের জননী হয় জোরে বলুন সুবহান মেয়েরা ও মেয়েরা ওলি হতে পারে মেয়েরা ওলি হতে পারে কিন্তু নবী হয় না নবী কোনো মেয়ে হয়নি কিন্তু নবীদের জননী আল্লাহ মেয়েদের করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ

খরা হলে মানুষ মানুষ হয়ে যায়। যায়। অভাব দেখা হাহাকার করে পানির জন্য আওয়াজ দেয় চিৎকার করে আমার আল্লাহ নারাজ হয়ে গেলে মাঝে মাঝে খরা দেয় ভূমিকম্প দেন মাঝে মাঝে বিভিন্ন ভাবে আল্লাহ গজব দিয়ে থাকেন এই করোনা দিয়েছে এটা হলো আল্লাহর গজব এই মাঝে মাঝে আম দেন মাঝে মাঝে ঝড় ঝটিকা দেন আইলা লাইলা দেন জাওয়াত দেন মাঝে মাঝে বাবা সুনামি দেন হে তরুণ যুবকের এগুলো হলো আল্লাহর গজব আমার আল্লাহ গজব দিয়ে হেদায়েতের নির্দেশ দেন দেখ আমি আল্লাহ তোদের গজব দিয়েছি এখনো তোরা হেদায়েত হয়ে যা যদি তোরা হেদায়েত হয়ে যা হে তরুণ যুবকের শুনে রেখে দেন পাকাল মাছ মাটিতে থাকে পাকাল মাছ কাদাতে থাকে কিন্তু গায়ে কাদা

বড় বিশ্বের আম্মা জান দেয় বড় বিশ্বের ফুপু আম্মা জান দেয় কেন উম্মুল খায়ের ফাতেমা হে জওয়ান যুবকেরা জিলার নগরীতে পানি হচ্ছে না মাঝে মাঝে আমাদের দেশেও হয় অল্প কিছুদিন আগে মহারাষ্ট্রে হয়েছিল মহারাষ্ট্রে খরা হয়েছিল

যখন বায়াবার মানুষ প্রতিনিয়ত প্রতিদিন উপাসটা করে আত্মহত্যা করছে ইন্টারন্যাশনাল নিউজ হয়ে যাচ্ছে আপনারা দেখেছেন এই কয়েক বছর আগেও পর্যন্ত মহারাষ্ট্রে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি হে তরুণ যুবকেরা মহারাষ্ট্রে যখন আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে মানুষ যখন খরার কারণে আত্মহত্যা করছে ইন্টারন্যাশনাল যখন নিউজ হচ্ছে খবর হচ্ছে জাতীয় আন্তর্জাতিক খবর হচ্ছে বলিউডের একজন ফিল্ম স্টার নাম হলো মিস্টার নানা পাটেকার এই নানা পাটেকার হলো একজন ভালো মানুষ দান মানুষ তিনি একজন শিল্পী হতে পারেন তিনি একজন অ্যাক্টর হতে পারেন কিন্তু মানুষ হিসাবে তিনি একজন সেবক মানুষ মানুষের উপকার করতে ভালোবাসেন এই मिस्टर পটেকার তখন ভাই আমার চেক নিয়ে পায় আমার লক্ষ লক্ষ টাকার চেক নিয়ে মহারাষ্ট্রের মানুষদের কাছে চলে গেলেন হে তরুণ বাকীরা মহারাষ্ট্রের খারাপ প্রবণ এলাকা যেখানে মানুষ আত্মহত্যা করছেন সেই জায়গায় গিয়ে আওয়াজ দিয়ে বললেন এসো এসো শুন তোমরা আত্মহত্যা করবে না তোমরা আত্মহত্যা করবে না বাবা মানুষ নিজেদের জীবনকে দিয়ে দেবে না বাবা কারণ খরা আজকে হয়েছে আগামী দিন খরা চলে যাবে একটু কষ্ট করো ধৈর্য ধারণ করো আর তোমাদের যাদের অসুবিধা হয়েছে বিপদের মধ্যে আছো এসো আমি বলিউডের ফিল্ম স্টার আমার নাম হলো নানা পাটেকার আমি তোমাদের কেঙে আমি তোমাদের কেঙে এই কি বলে চেক দেওয়ার জন্য এসেছি তোমাদের হাতে অর্থ তুলে দিচ্ছি যাতে তোমরা আত্মহত্যা না করো আমাদের এত টাকা টাকার অহংকার কারো শরীর শরীরের অহংকার কারো অর্থের অহংকার কারো লোক জল জন অহংকার মিস্টার নানা পটেকার বলেছিলেন যে মানুষ এত অহংকার কিসে।

করে সব এক কাছে গায়ে গা লাগিয়ে পাশে পাশে দাঁড়িয়ে থাকে কখনো গাঁঠেকছে কখনো পাঠেকছে ভাই আমার কে উচ্চ কে নিচু দেখা হয় না কে উচ্চ কে নিচু দেখা হয় না কে হয় উচ্চ কে হয় নিচ এখানে সমান সবাই এক তকবিরে উঠি জেগে আমার হবে জয় জোরে বলেন সুবহানাল্লাহ সেই মুসলমান আমরা এক ভাই বিপদে পড়লে আরেক ভাই পাশে দাঁড়ায় না

আত্মহত্যা করেনি বলে না খরা হয়নি বলে হয়েছে তোমরা খরাতে সহ্য করতে না পেরে আত্মহত্যা করলে মুসলমানেরা করেনি কেসটা কি তা বলতে পারবো না আমরা সহ্য করতে পারিনি তাই আমরা আত্মহত্যা করেছি ছেলে মেয়েদের নিয়ে থাকতে পারি না আমাদের অভাব আমাদের খুদাই খেতে যন্ত্রণায় কষ্ট পাই খাবার খায় না খাবার নাই অনাহারে দিন কাটাচ্ছি এই কষ্ট সহ্য করতে না পেরে বাচ্চাদের না থাকতে পেরে বাচ্চাদের কষ্ট দুঃখ সহ্য করতে না পেরে আমরা আত্মহত্যা করেছি

মুসলিম পাড়ায় গিয়ে ঘুরে ঘুরে তিনি এমন সময় তার খবর পেয়ে মানুষ আসতে লাগলো তিনি মানুষদের আহ্বান করলেন আপনারা আসুন যাদের কষ্ট দুঃখ আছে আমার কাছে বলো আমি তাদের জন্য চেক বিতরণ করব আপনাদের ওই সমস্ত পাশাপাশি পাড়ায় বহু মানুষ আত্মহত্যা করেছে তাদের আমি চেক দিয়েছি আপনাদের আমি কিছু সাহায্য করতে চাই তাই তিনি সাহায্য করতে লাগলেন আর জিজ্ঞাসা করলেন কিছু মনে করবেন না ওই পাশের পাড়ায় খরা হয়েছে তাই তারা অনেকে আত্মহত্যা করেছে আপনাদের এখানে কি খরা কেমন হয়েছে বলে সমান সমান ওখানেও যেমন খরা হয়েছে মানুষ অনাহারে দিন কাটায় আমাদের এখানেও খরাতে আমরা অনাহারে দিন কাটাই বলে ওখানে বহু মানুষ আত্মহত্যা করেছে আপনাদের এখান থেকে কেউ করে না বলে কেন তার কারণটা হলো আমরা হলাম কোরআনে বিশ্বাসী আমরা হলাম বিশ্ব নবীতে বিশ্বাসী আমাদের কোরআন বলে আত্মহত্যা মহাপাপ আমাদের নবী জানিয়ে দিয়েছে আত্মহত্যাকারী কখনো জান্নাতে তাই দুনিয়াতে অনেক কষ্ট যা সবই করব নিজেদের জীবন কখনো আত্মহত্যা করব না জোরে হবে না জোরে হবে না মিস্টার নানা পটিকা অবাক হয়ে গেলেন বললেন আমি হতবাক হলাম আপনাদের কথা আমাকে উদ্বুদ্ধ করল আপনাদের কথা আমাকে হৃদয়টা জুড়িয়ে দিল হাই রে হাই হাই রে হাই হে মুসলিম ভাইরা আপনাদের কথা আমাকে বড় ভালো লেগেছে আপনাদের আমি স্যালুট জানাই আর কোরআনের পানি আমার হৃদয়টা ছুঁয়ে যায় মুসলমান সেই কোরআন আমরা ভুলে গেছি সেই রাসুলের শূন্য তারিখা আমরা ভুলে গেছি মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে জওয়ান যুবকেরা আমার হে আমার বন্ধুরা আমার শুনে রেখে তিন বাবা সেই কোরআন মাজিদ আপনাকে আমাকে এই শিক্ষা দিয়েছে ছোটদের স্নেহ করো বড়দের সম্মান করো সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্ব বলে দিয়েছেন মাঝে মাঝে স্ত্রী সত্য ছোট ছোট কাজে সহযোগিতা কর স্ত্রী সত্য যখন প্রেমা লাভ করবে তখন আল্লাহর রহমত তোমার ঘরে অবতীর্ণ হবে তোমার স্ত্রীকে তুমি ভালোবাসো অবৈধ সম্পর্ক থেকে সরে যাও অন্যায় অবিচার অত্যাচার থেকে দূরে সরে এসো ছোটদের স্নেহ করো বড়দের সম্মান করো আর পিতামাতা খিদমত করো পিতামাতার দেখাশোনা করো হুমা জান্নাত ও কাওয়া নারকা তোমাদের বাপ মা হলো জান্নাত তোমাদের বাপ মা হলো জাহান্নাম বাপ মাকে খুশি করলে জান্নাত পেয়ে যাবে আর বাপ মা যদি নারাজ হয়ে যায় এবাদত বন্দেগী কোন কাজে

মানুষ তার কাছে এত পরিমানে ভিড় জমাতে লাগলো হুজুরের দোয়া নেওয়ার জন্য ফুক নেওয়ার জন্য হুজুর মনে মনে চিন্তা করলেন আমার এবাদত করা মুশকিল হয়ে যাবে এই মানুষের চাপে মানুষের ভিড়েতে আমার এবাদতের সমস্যা হচ্ছে আমি আর এই লোকালয়ে থাকবো না জঙ্গলে চলে যাব হুজুর কি করলেন জঙ্গলে চলে লোকালয় ছেড়ে জঙ্গলে চলে

মা গর্বে ধারণ করেন মা দুধ দদান করেন মা ছোট থেকে মানুষ করেন বিভিন্ন ভাবে উপমা দিয়েছেন উদাহরণ দিয়েছেন পণ্ডিতেরা বলেছেন নবী কেন তিনবার বললেন মায়ের সেবা করতেন তবে মনে রাখবেন হে তরুণ যুবকেরা মাকে বেশি প্রাধান্য দেবেন বাপকে অবজ্ঞা করবেন এটা যেন না হয় সাহাবীর জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ বাপ আর মা যদি এক সংখ্যা আমাকে ডাক দেয় কাট ডাকার আমি সারা দেব নবী বললেন তোমার পিতার ডাকের সারা দেবেন কারণ তোমার পিতা হলো তোমার এবং তোমার মায়ের হবে না ইসলাম মানলে কাউকে ছোট করা হয় না ইসলাম সবকিছু ফাইসালা দিয়েছে বাস্তব বিজ্ঞান সম্মত ইসলাম কাউকে ছোট করেনি আপনার আমার দিন ইসলাম কোরআন

বুড়ি মাকে বলে মা খেতে খেতে যেন চললো আমি এখন মাকে রাগ দেখায় মেজাজ দেখায় শ্বশুর আব্বা জান হয়ে যায় শাশুড়ি আম্মা জান হয়ে যায় হাই রে হাই সারা জীবন মা মাকে কত কষ্ট দিলে মা তবু তোমাকে তাড়িয়ে দিল না তোমাকে ওয়ানাহারে রাখলো না ক্ষুধার্ত করে রাখলো না ছোটবেলায় তুমি কত কষ্ট দিলে মা তোমাকে হত্যা করে ফেললো না মেরে ফেললো না গলাটা টিপে দিল না তুমি সেই মাকে কষ্ট দিলে আহা ছমাস তুমি যদি শ্বশুর শাশুড়ির কাছে থাকো তাহলে বুঝতে পারবে মা মাই হয় শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি হয় বাপ মা মা মাই হয় বাপ papi হয় সে বাম মায়ের ভালোবাসা তুমি ভুলে গেলে হায়রে মুসলমান বুড়ো बाप কে খাওয়াচ্ছে পোড়া রুটি পীরের জন্য নিয়ে যাচ্ছে বড় ফুটি বুড়ি মা কে খাওয়াচ্ছে পোড়া রুটি আমির সাহেবের জন্য যাচ্ছে বড় ফুটি আব্বা কে বলছে আব্বা আমার বন্ধুরা এলে তুমি কিন্তু কথা বলতে গেলে তোমার সামনের দাঁত গুলো তো তাই থুতু বেরিয়ে যায় আমার বন্ধুদের বন্ড অসুবিধা হয়ে যায় তুমি দূর থেকে থাকবে বসে থাকবে দেখবে কথা বলবে না আরে বুড়ো মানুষ ছেলের বন্ধুরা ঘরে এসেছে বড় হাপাহাপি করে আত্মীয় সজনগুলো এসেছে বড় হাপাহাপি করে বুড়ো বাপের মনে ব্যথা দিয়ে দিলে বুড়ো বাপের মনে কষ্ট দিয়ে দিলে হে মুসলমান তুমি একবারও চিন্তা করলে না যে বাপের পায়ের তলায় তোমার জান্নাত যে মা-পায়ের পায়ের তলায় তোমার জান্নাত তুমি একবারও ভাবলে না ওই নামাজ ইবাদত বندگی তান খায়রাত তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না যতক্ষণ না তোমার মা তোমার উপর রাজি না হয়ে যায়